বাগানবিলাস বনসাই গাছ, গাছটা কিছু ডালপালা অতিরিক্ত বড় হয়ে গেছে এবং গাছটার ফুল অলরেডি আছে, তবু আমি কিছু ছাঁটাই করবো গাছটার সুন্দর শেপটা আনার জন্য। তোমরা দেখায় আপনাকে কীভাবে গাছটা ছাঁটাই করছি। আমি যেমন আগে আমার গাছটা ছিল একটা রাউন্ড শেপ, দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড শেপের গাছ ছিল, সেই গাছ এখন কিছু ডাল বের হয়ে যায়, রাউন্ড শেপটা নষ্ট করছে। আমি তো রাউন্ড শেপে যেগুলো নষ্ট করছে সেই ডালগুলো ছেঁটে দেবো। ফুল আছে, তারপরে গাছটা ছাঁটা লাগবে। আমার শেপটা বেশি ইম্পর্টেন্ট ফুলের চেয়ে, শেপটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পুরোনায় আগের শেপে নিয়ে আসা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তবে শেপটা ঠিক থাকলে ফুল যে কোনো সময় নিয়ে আসা যাবে। আর ফুল কীভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, আর আরও কিছু দিব ইনশাল্লাহ, আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমার শেপটা আগের মতো হয়ে গেছে, আর গাছটা এখন বেশ সুন্দর লাগছে। কিছু পরিচর্যা যেগুলো আর যেটা আছে সেটা হলো আমার এই তো আগাছা আছে, সেগুলো তুলে ফেলতে হবে। গাছের গোড়ায় আগাছা না রাখাই ভালো। আগাছা পরিষ্কার হয়ে গেছে, আর এরপরে ট্রিটমেন্ট হবে ফুলের জন্য। ট্রিটমেন্ট ফুল অলরেডি আছে, তারপরে আমি এই ফুলে সন্তুষ্ট না, এর ভ্যারাইটি হিসেবে আমি এরপরে ফুলের জন্য ট্রিটমেন্ট দেবো আরও কিছু। আর ফুল বেশ কিছু ফুল এসেছিলো, তবে আবহাওয়া বিরূপ আবহাওয়ার কারণে ফুলগুলো ঝরে গেছে, আবার নতুন করে কিছু ফুলের জন্য খাবার দিব, সেই বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো ইনশাল্লাহ।